সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে সুমিতির বাসায় ওদের পার্টি হচ্ছে এখানে রান্নাবান্না চলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক কিছুর আয়োজন আর মেজদা এদিকে কাজ করছে আর এদিকে ঝুমা মাছ ফ্রাই করছে আর সুমিতিও রান্না করছে যে সবাই একসাথে তারপরে দাদাও করছে মানে সবাই প্রোগ্রাম করছে আর কি সুমিতির বাসায় পার্টি তো ভালোই এই তো দাদা তো উনি রান্না করবে আজকে ভালো লাগছে সবাই একসাথে হয়ে যে রান্না করছে এটাই ভালো লাগছে ইনেদের বাসায় হচ্ছে ইনি হচ্ছে পাচক এগুলো হচ্ছে চিতল মাছ এই যে রান্না করবে আর কি ফ্রাই করবেন না ফ্রাই ফ্রাই যে ফ্রাই হবে চিতল মাছ কত বড় চিতল মাছ দেখুন অনেক বড় পিসগুলো অনেক বড় বড় এগুলো ফ্রাই হবে এগুলো খালতে হলে ফাইলাম না আজকে আগে আনলে আমি রাখি দিছি এই জন্য মানে মানে সবসময় নিবে না এটা এটা পাকনা দেখেন না পিস কি রকম অনেক বড় চিতল মাছ এই যে পিস গুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বোয়াল মাছ এগুলো তো মাছ আজকে সুমিতির বাসায় খাওয়া দাওয়া রাত্রে আবার আজকে শুধু বাইরে খাওয়া আর খাওয়া চারিদিকে দেখেন এই যে এখন ভিজাতে দিয়েছে এগুলো ভিজিয়ে তারপরে ফ্রাই করা হবে অনেক বড় বড় পিস আর এটা বোয়াল মাছ আমাকে নানান ধরনের মাছ খাওয়াই তোরা সিলেটিরা বেশি মাছ খাওয়াস এটা হচ্ছে কি মাছ গাসকাপ 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 হচ্ছে অনেক রকমের মাছ এই যে কতগুলো মাছ আজকেও হরেক রকমের মাছ রান্না করবে এখানে ইলিশ মাছ রান্না করবেন আর এগুলো হচ্ছে ফ্রেশ এগুলো ওই খেত থেকে তুলে এনেছে রাই শাক রাই শাক আর কি খেত থেকে তুলে এনেছে একদম ফ্রেশ এগুলো ভর্তা হবে অনেক কিছু আজকে সুমিতির বাসায় আয়োজন আমি করলাম নিরামিষ তো আলাদা এটা সমস সব মশলার ডাব্বা তো মাছটা এখন ফ্রাই হচ্ছে যে আজকে রাঁধুনি আজকে আমাদের এই যে দাদা রাঁধুনি হরেক রকমের মাছ কয় রকম যে এখানে তিন রকম না নাকি চার রকম চার রকম আজকে চার রকমের মাছ যে ভালো না তো এই তো মাছগুলো ফ্রাই করছে
খুব মজা হবে অনেক পদের মাছ ছেলেরা রান্না করবে আর মেয়েরা খাবে তিন চার জনে আজকে রান্না করব না মেয়েরা এখন দুনিয়াটা ডিজিটাল দুনিয়া সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন ছেলেরা রান্না করবে মেয়েরা খাবে এই যে মাছ আর একটা মাছ এটা এটা বোয়াল মাছ আর চিতল মাছ এখনো কাটা হয়নি এই যে মাছটা ছাড়া হচ্ছে মাছটা ক্লিন করে তারপরে মেরিনেট করা হবে এতো এখন এক পাশে চার পাশে দিয়ে দিচ্ছে এই প্রথম বলে রান্না করতেছে আগে কোনোদিন রান্না করে নাই দাদা এই তো আপনারা শুনতে পাবেন দেখবেন উনি কিন্তু অনেক যোগ করে আপনারা খেয়াল রাখিয়ে তো আজকে আয়োজন অনেক রকমের আয়োজন ভালো লাগতেছে সবাই একসাথে মিললা না আসলে সবাই একসাথে মিলে যদি কিছু আয়োজন করি আনন্দ করি একটা ভালো লাগে এটা আর কি দেখেন ঘরের মধ্যে বসে থাকলে সবাই সবজিও দেবে এটা রান্না করবে সবজি দিয়ে গুনার মতো রান্না করবে আর এতো বল মাছটা প্রায় এটা শীতের দিনের সবজি দেখেন কি তাজা এই যে আমাদের ছাদের উপরে এসে আমাদের খেতে ওনাদের খেতে সি আমাদের খেতে এসে কি তাজা ফ্রেশ সিম না এখানে সব সিলুড়ি সিলুড়ি সব সিলুড়ি সেজন্য সিলুড়ি বাসা আসবে সিলুড়ি দাদার বাসায় জুল জাল দিয়া মানে এইভাবে করি বুঝছেন কারণ বোনা টোনা এগুলি তো এগুলি করে আমরা বুনা করতে পারি এগুলো এসে দাম দানা খালি ঠিক না এগুলি বাজার করলে যা হালকা তেল হলে সমস্যা করতো না হ্যাঁ এগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে খাবে না এরকম ফ্রাই করলে কতগুলা তেল দিছি এটা কিন্তু যখন গরম তেল দিই তখন এটা হয়ে গেছে দেখেন কিন্তু দেশে না এরকম ফ্রাই করে না একদম কাঁচা কাঁচা তুই দেখেন তো এক লিটার তেল বাপরে বাপ এখন দিচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ ফুটে না নতুন পাক শিখতেছে আর কি মানে জানে না তো সেজন্য জ্বালাইতে পারে মানে শুধু খাওয়া আর খাওয়া না
ফুটে না? ফুটে কোন সময় দেখি? হ্যাঁ, এগুলো কিন্তু দেওয়া যায়।
আমি মাঝে মাঝে দিতাম আমার ছিল টমেটো ধরছে তাহলে সুবিধা না এত আমার না গেঁদা ফুল খুব ভালো লাগে দেখেন একটা একটা দিদি পূজা অনেক হয়ে যাবে ছোট ছোট মাছ আছে না মাছের চচ্চড়ি বানাতে ওখানে কয়েকটা দিয়ে দেয় তারপরে আমরা দেশে আছে না এটা আপনারা খাইছেন আমরা খাই তো এটা জুল দিয়া মানে না ভালো লাগে গন্ধ না না গন্ধ নাই তো ফেভারিট বুঝছেন না মানে বেশি আলু আছে না বেশি আলু সিদ্ধ করব করিয়া মানে সুলাইয়া একটু বাঙ্গিয়া তারপরে সোমবাস দিব মানে সোমবাস দেওয়ার পরে ফাতলা একটু জুল দিব মাছ দিব একটু ফাতলা ফাতলা জুলতে হবে তারপর লাস্টে অত ফাতলা ছিটিয়ে দিয়ে দিন আপনার ছোট ছোট সারা উঠছে তুলে খেয়ে ফেলিয়েন না হলে কিন্তু আর খাওয়া যাবে না আর পানি দিয়ে না ঠান্ডা তো এখন ঠান্ডা সিজন যে পানি কম দিলেও সমস্যা নেই খুব সুন্দর হয়েছে কিন্তু এখন এদিকের গুলো সুন্দর লাগতেছে ও ওগুলো কিন্তু সুন্দর লাগতো কষ্ট করছেন কিন্তু তবু না ওই ছোট ছোট যেগুলো মরে যাচ্ছে ওখান থেকে ছোট ছোট গুলো তুলে ফেলিয়েন পাতা জানি না কি বুঝছেন সীতা এলো খাইতে দিব মিষ্টি এলো খাইতে দিব জানি না অসুবিধা নেই নতুন বানাইতেছে নতুন বানাচ্ছেন তো সমস্যা নেই ভালো খারাপ হলে ওটা বলবো ভালো হয়েছে অসুবিধা নেই পেট বললে হলো বুঝেন নাই না বললো খাইতে না না খাইতে পারলে আর পেট বললে হলো না রাঁধুনি স্টার্ট সব কুটে টুটে রেডি করে ফেলছে ফুটে তারপর রেডি করে ফেলেছে এখন রান্না করবে কি মজা আমরা যখন খাবো দেখবেন সবাই বলবে এটা হচ্ছে রাঁধুনির স্টাইল এই যে চিতল মাছ চিতল মাছ দেখেন পরিষ্কার ক্লিন করে ফেলেছে এটা ফ্রাই হবে কত বড় বড় মানুষ বলে ভাই এত খান আপনারা এভাবে বলবে কি ভয় খাইছেন আপনি এটা রাঁধুনির প্রথম স্টাইল আপনাদের যে রান্না করে আপনাদের এটা হচ্ছে স্টাইল হ্যাঁ স্টাইল প্রথম আগে ধুঁয়ো উঠতে হবে তারপরে বলবে যে খানা মশলা ডাব্বা করে এইভাবে দেয় ভুলে যে বললা দিবে না 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 না
রান্না হয়ে গেছে একটা এবার হবে বোয়াল মাছ যেটাতে Gracias.
কালারটা চেঞ্জ হয়ে গেছে না দেখেন এটা কারণ সরিষা দিছেন না এত লাগবে না পানি করবে ঠিক আছে যে টুকলা দিছি এ পানি দিয়ে দেন দাদা পুরো যাবে আর এটা বানাইলে এবারে কষ্ট হবে না না রাইসে আবার হলো এটা হচ্ছে সরিষা পাতা মানে রান্নাটা সিলুডি রান্না এটা সরিষা পাতা দিয়ে টমেটো দিয়ে সরিষা পাতা দিয়ে বোয়াল মাছ সরিষা পাতা দিচ্ছে এটা হচ্ছে সিলুডি রান্না সিলুডি দাদা রান্না করছে শরীর তো এলো মাছটা দিয়ে দিচ্ছে বোয়াল মাছ একটা কাঠের একটা ইয়ারা লাগবে লাকড়ি একটা আসবে সরিষা দিয়ে দিবেন না পানি দিয়ে গুলে নিছে না গুঁড়া পাউডার সাক্ষে দিবেন সাক্ষে দেবো তার বুঝতেন না এটা শস্য আছে চিন্তা করতো না সরিষাটা ছেঁকে তাহলে দিচ্ছে পানিটা দিচ্ছে আর কি এটা ফেলে দিবে এটা সাংবাদিকের জন্য কত সুন্দর খুশবু বের হয়েছে মাগো 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 আরে আমার লাইফ দেখেন কত ঘন হয়েছে তরকারিটা জুলের কোনো কিছু নাই জুল নাই সুন্দর একটা খুশবু বের হয়েছে তুমি দেখছেন কিন্তু এখনো ভাঙছে না দেখছেন এর মধ্যে মশলা দিছি এই লেবু খারণ ছিল মসুরের ডাল
হচ্ছে আমাদের মেজদা মেজদা ডাল রান্না করছে একজন এক একটা আপনারা মাছ রে দেখা দিছেন একদম কড়া ভাবে বাসছে চিকেন মাছগুলো আমি কত বসে কালকে বলছিল কতবার গেছি না আমাদের লাগে না পিঠা খাইছি বাপরে বাপ এটা আমার আমার কিন্তু ফেভারিট জিনিস কিন্তু জুটলো না বুঝেন নাই আর আমার আছে খালি তাই কম দেন সামিসটা তুলেন কত ধরনের মাছ আজকে মাছের পার্টি একদম ঘন হয়ে গেছে না তুমি এগুলো কি করতেছো খেতে দেও শান্তি মতো খেতে বসতেছি সবাই মিলে মেয়েরা এখন খেতে বসতেছে অনেক কিছুর আয়োজন তো শুরু করি বসিয়েছি কষ্ট দিলাম